থ্যাংক ইউ। ফার্স্টে জেতার জন্য কংগ্রেস দিলেন, অবশ্যই জেতার জন্যই তো আমরা মাঠে নামি সবসময়। আর যেভাবে জিতছি অবশ্যই আমরা যে চিন্তাভাবনা করতেছিলাম, যেভাবে ক্রিকেটটা খেলতে চাচ্ছিলাম, ব্র্যান্ড অফ ক্রিকেট, আমার মনে হয় লাস্ট দুই গেম আমরা ভালোই খেলেছি। এইভাবে পার্টনার চেঞ্জ হয়েছে, হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যে কোনো সময় যখন প্রশ্ন করেন পিছনে কথা কেন টানেন সবসময়, নতুন যে জিনিসটা হচ্ছে এটা কি ভালো ভালো লাগতেছে না, দুই বছর এক বছর এই পিছনে প্রিভিয়াস জিনিস টানার তো কোনো দরকারই নেই। এখন ভালো খেলতেছি, এই পার্টনারটা কতটা যেতে পারে দেখি। দেখেন যে স্টার্ট আমরা দিয়েছি এবং আমার মনে হয় ওপেনিংয়ে জুটিতে মানে সর্বোচ্চ এটাই মানে টি-টোয়েন্টিতে, এর থেকে তো বড় কিছু আর হতে পারে না। এখন ব্যাক টু ব্যাক প্রতিটা ম্যাচেও আপনি এই সাফল্য পাবেন না যে যাবো আর দুজনই হিট করা শুরু করবো, স্ট্রাগল টাইম আসবেই। তবে ব্যাটিং করে অনেক মজা পাচ্ছি আর কি তার সাথে। ফার্স্ট অফ অল যে জিনিসটা হবে, ভালো উইকেট মানে কি আপনি 50 রান করবেনই রেগুলার, জিনিসটা এমন না। আপনাকে রেগুলার টাফ উইকেটও কষ্ট করে রান করতে হবে, ভালো উইকেটও কষ্ট করে রান করতে হবে। অবশ্যই ভালো উইকেটে যখন আমরা খেলবো সেটা দুই দিক দিয়ে ভালো থাকবে, বলাররাও হেল্প পাচ্ছে, ব্যাটসম্যানরাও বড় খেলার সুযোগ পাচ্ছে, অবশ্যই হেল্প করবে জিনিসটা ভালো উইকেটে খেললে। না বললাম তো খুব ভালো না, ওইভাবে আসলে আমি তো আগেও বলছি ইন্টারভিউতে যে আমি কখনো রেকর্ড নিয়ে চিন্তা করি না। আমার মনে হয় আমি একটু বেশি তাড়াহুড়া করতেছিলাম, ওরা মাঝখানে স্পিনাররা খুবই ভালো বল করেছে, উইকেটও হেল্প করতেছিল তাদেরকে। আমি যদি আরেকটু সময় নিয়ে পেস বোলারগুলো খেলতাম তাহলে হয়তো বা আজকে 83 বা 84 জায়গায় 100 হতে পারতো। তো ঠিক আছে এটা। আর ফার্স্টে কী বললেন, 18 বলে? ওই সেম ভালো লাগা ফিলিংস করতেছে, 100 হলে খুব ভালো লাগে। কোন জায়গাটা আরেকটু ইম্প্রুভমেন্ট করতে চাই? দেখেন অ্যাজ এ গ্রুপ আমরা, আপনি যে কথাটা বললেন, আমরা খুবই ভালো ক্রিকেট খেলতেছি, বলিং, ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, এর থেকে ভালো ক্রিকেট আর খেলা যায় কি না আমি জানি না। মানে অবশ্যই চেষ্টা করবো যে এই ধারাবাহিকতা ধরে রাখতে, ধারাবাহিকতা ধরে রাখলে রেজাল্ট আমাদের পক্ষে আসবে। বাট এর থেকে বেটার ক্রিকেট এক্সপেক্ট করাটাও খুব ডিফিকাল্ট, কারণ আপনি প্রতিদিন টি-টোয়েন্টিতে যায় পাওয়ার প্লেতে 70-80 করতে পারবেন না। তা আমার মনে হয় এটাও যদি আমরা করতে পারি সবসময় ধরে, এর থেকে কমও যদি করতে পারি, 60ও করতে পারি, আমি মনে করি যে খুব ভালো। না এরকম কোনো কিছু ছিল না, বাট দেখেন যখন ব্যাটিংয়ে নামেন এক দুইটা বল খেললে একটা ফিল কাজ করে। তো দুজনের আমাদের এই জিনিসটা ফিল কাজ করতেছিল যে আমরা মারতে পারবো, তো ওই জিনিসটা আমরা চান্স নিয়েছি।